আপনি তো ভোটও দাও বলে দিছিলেন, আপনি তো বলেছেন আপনার শাসনে কোনো ভোট থাকবে না। আপনি মেট্রো রেল দেখিয়েছেন, পদ্মা সেতু দেখিয়েছেন, আপনি আপনি বিভিন্ন স্থাপনা দেখিয়েছেন, এর মধ্যে কত টাকা আপনি চুরি করেছেন এখন তো বেরোচ্ছে। পদ্মা সেতুর তো 20 ভাগ কাজ করেছেন, 80 ভাগ আপনি চুরি করেছেন। মেট্রো রেলের 20 ভাগ কাজ করেছেন, 80 ভাগ চুরি করেছে। আমাদের বলতে হচ্ছে না, এখন তো এগুলো প্রকাশ হচ্ছে। কোথায় গেল আপনার গৌরব? কোথায় আপনাদের নেতৃত্ব? কোথায় আপনার দল? এই দল তো সৃষ্টি হয়েছিল 47-এর পরে আওয়ামী মুসলিম লীগ, তারপরে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা করেছে। আজকে কি করলেন আপনি? লেজ গুটিয়ে চলে গেলেন, কাউকে বললেন না, কোন ঘোষণাও দিলেন না, কিচ্ছু করলেন না। দেখলাম তো কিভাবে গেলেন, দৌড়ে হেলিকপ্টারে উঠে গেলেন। আর আপনার কর্মী আপনাকে জিজ্ঞাসা করলো এক জায়গা থেকে আরেক জায়গায় ভারতে হেলিকপ্টারে গিয়েছে, কি উত্তর দিয়েছে? বলেছেন ধৈর্য ধরো। কি ধৈর্য? আসেন আসেন, আমরা তো চাই আপনাকে, আসেন বাংলাদেশে, তারপরে হবে। পৃথিবীর কোন শাসক তার দেশ ছেড়ে চলে গিয়েছে হাতে গোনা 2-4টি? পৃথিবীর কোন দল সবাই মিলে চলে গিয়েছে নীরবে? আরে আপনার বিচারপতি মানি বর্ডারে গিয়ে ধরা পড়ে, বলে আমার অন্ডকোষ তারা ধ্বংস করে দিয়েছে, বলে কলা পাতার মধ্যে শুয়েছে, 1 কোটি টাকার মতো অন্যজন নিয়ে গিয়েছে। আপনার এমপিরা বর্ডারে ধরা পড়ছে কেন? আপনার ছাত্রলীগের নেতারা বর্ডারে গুলিবিদ্ধ হচ্ছে কেন? এরা আমাদের দেশের সন্তান না? অপরাধ করেছে, বিচার হবে। এই পরিস্থিতি আপনি কেন করেছেন? আপনার পুত্র, আপনার বোন, আপনার নিকট আত্মীয়, আপনার আত্মীয় স্বজন বাংলাদেশের কত হাজার কোটি টাকা চুরি করেছে, কি ভেবেছেন? ভেবেছেন এই মানুষগুলো কথা বলতে পারে না? ভেবেছেন আপনার বন্দুক দেখে মুখ স্তব্ধ করবে? ভেবেছেন আপনার রাইফেল কামান দেখে এরা কোনো কথা বলবে না? আজকে এই মানুষগুলো রাইফেল কামানের মুখে দাঁড়িয়ে রক্ত দিয়ে আপনার কথা দেখে বাধ্য করেছে। কাজী বন্ধুগণ, আপনাদের সবাই সংগঠিত থাকবে। এই এলাকাটি দেখে কত সুন্দর একটি নাম, বাগরিয়া। আমি ঢাকায় আসার আগে আমার পরিবারের সদস্যদেরকে বলতেছি কোরআন শরীফের নিচে রেয়ালটা নাই, রেয়ালটা দেয়। রেয়াল কি? কোরআন শরীফকে রেখে পড়ে। আমি জানি না আপনারা, আপনাদের এখানে প্রচলন আছে কিনা, প্রত্যেকটি মসজিদে আগে কোরআন শরীফ পড়বার আগে রেয়াল থাকতো, রেয়াল বিছিয়ে এভাবে টান দিলে বিছানো যেত, কোরআন শরীফ ওইখানে রাখতো রেয়াল। আর বাঘ পশুদের মধ্যে কত শক্তিশালী, হ্যাঁ, ব্যাঘ্র জঙ্গলে থাকে, তার শক্তি সামর্থ্য। কাজেই আপনাদের একদিকে যেমন পবিত্রতার ছাপ, আরেকদিকে শক্তিমত্তার ছাপ, দুইটা মিলে বাগরিয়া, এই বাগরিয়া এলে চৌমানাতে এই সভাটা করেছে। কিছুটা টিলাগাঁও নয়াবাজার থেকে একটু দূরে বলে অনেক সময় আসতে পারি না, তাও এসেছি। এই এলাকার মানুষরা এত সুকোমল, এত চমৎকার মনোবৃত্তি, এত মাধুর্যপূর্ণ, এত এত পরেহেজগার, এত তো অতিথি পরায়ণ, বিরল। আকাশের দিকে তাকিয়ে দেখে কত বিভিন্ন প্রজাতির গাছপালা ছায়া দিচ্ছে, কত সুন্দর অবস্থায় আপনারা বিরাজ করছেন। এই অবস্থাটাকে ধরে রাখেন, বিএনপি আপনাদের পাশে থাকবে, জিয়ার দল, তারেক রহমানের দল, খালেদা জিয়ার দল, সাইফুর রহমানের দল, আমরা আপনাদের পাশে থাকব, আমাদের পাশে, আমাদেরকে উৎসাহিত করবেন। রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে হবে, এই রাষ্ট্র সকলের। হিন্দু ভাইদের প্রতি কোনো বিরূপ আচরণ করা যাবে না। যারা সরকারের সাথে আছেন, ছিলেন, অন্যায় করেছেন, পদ্ধতি আছে বিচারের, নিজে কোনো আইন হাতে তুলবেন না, কোনো কটু কথা বলার দরকার নেই। রাস্তায় দেখা হইলে কথা বলার, যদি কথা বলতে না চান বলবেন না, কিন্তু তার প্রতি যাতে কোনো অসম্মান না হয়, এই দেশ আমাদের সবার সকলকে আমাদের করতে হবে। এই আহ্বান জানিয়ে আজকের যে আয়োজন, খুব ছোট আয়োজন, কেউ কোনো কষ্ট নেবেন না, ছোট্ট আয়োজন, আমরা চেষ্টা করবো আরো আপনাদের পাশে থাকতে। আজকে যারা এই আয়োজনের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকে অভিনন্দন, যারা উপস্থিত বিএনপি করছেন, গুলির মুখে দাঁড়িয়ে, কামানের মুখে দাঁড়িয়ে যারা বিএনপি করছেন, করেছেন, তাদেরকে আরো ঐক্যবদ্ধ থেকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করবো
আমরা অতিথিবৃন্দ, আমরা